হ্যাঁ গো নতুন বাবার গেঞ্জি, খুদু দিমার জন্মদিন উপলক্ষে পুরনো গেঞ্জির ওপর একটা নতুন গেঞ্জি পরে এসছে। মা মোমবাতিটা কোথাও রাখার জায়গা না পেয়ে ধরে দাঁড়িয়ে আছে। চলো দিমা এবার বাদ দিয়ে কাটবে। এই তো বাদ উঠেছে আস্তে। আরে 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 ভাই, আরে দিমা কেক কাটছে, ফু তোর রাখ। এই তো এই তো দিমা কেটে ফেলেছে। দো কাটুক কাটুক সকালবেলা উঠে লোকে বানায় চা কফি। সকালবেলা উঠে আমি হ্যাঁ চা কফি বানিয়েছিলাম, মানে দুধ ছাড়া চা মা বাবা এবং দিমার জন্য। তো ওদের জন্য 3 কাপ দুধ ছাড়া চা করে বাবাকে রান্নাঘর থেকে এইরকম একটা উদ্দেশ্যে বার করে দিয়ে আমি শুরু করেছি কেক বানাতে। কারণ আমি সাধারণ মানুষ কিন্তু একটু উটকো। আমি বাড়ির কারোর জন্মদিন থাকলে ভোরবেলা উঠে মানে অফিস আওয়ার শুরু হওয়ার আগে আমি বানিয়ে ফেলি কেক। তারপর যখন কাটবে কাটবে তার পার্সোনাল ব্যাপার, আমি তো বানিয়ে আমার কাজটা করে রাখলাম, তার সাথে ফ্রিজে রেখে দিলে কেকটা তৈরিও হয়ে যাবে, ভালো একদম প্রপার, একদম প্রপার কেক হয়ে যাবে। এখানে দেখো আমি বেকিং এর সব ব্যবস্থা করছি, ব্যাটার আমার ভোরবেলা উঠে বানানো হয়ে গেছিলো, বাইদা হয়ে এখন মানে ভোরবেলা ওই 6:30 মতো বাজছে। সো আমি ব্যাটার বানিয়ে, আর রান্নাঘরে একটাও বাসন পাওয়া যায়নি, যাই হোক অনেক কষ্টে বাসন কোষণ জোগাড় করে আমি ব্যাটার বানিয়ে কেক বসিয়ে ফেলছি। কেক বানানো হয়ে গেলে তোমাদের সাথে দেখা করবো। এরপর এসেছিল জল। ওরে বাবারে, জল আসা মানে সে কি অদ্ভুত ব্যাপার, কত এটা সেটা সে কত কিছুতে জল ভরে। এত কাজ দেখে আমি বুঝলাম ভোরবেলা ঘুমোনোই ভালো, না ওঠাই ভালো, তবে কাজ কম থাকবে। আর মাত্র 25-30 সেকেন্ড আছে, সো আমি জোরে জোরে যাচ্ছি এবং যেতে যেতে আমার সর্দি হলো নাকে, প্রচণ্ড চেষ্টা করছি গন্ধ শোকার, যদিও সেটা পাচ্ছি না, মনে হয় হালকা হালকা পাচ্ছি। তো এখন আমি দেখাচ্ছি, দেখো আমার জামাটা প্রচণ্ড একদম ছিড়বো ছিড়বো দশা হয়ে গেছে, কারণ আজকে আমি চুলে হেনা লাগাবো। অ্যান্ড কেক রেডি, মানে কেক টাইমার অফ করে দিলাম, কারণ কেকটা এবার রেডি হয়ে গেছে, দেখতে হবে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছি কেন আমি এই জামাটা পরে আছি, কারণ আজকে আমাকে হেনা লাগাতে হবে। ওই কী করছিস, কী করছিস? এ দেখো সকাল সকাল এনারা, আমার কাছে কিছু নেই, এ বাঁদর পালা, নাই আমার কাছে কিছু, সবাইকে বলে দাও, বলে দাও নমস্কার প্রিয়জনেরা, কেমন আছে সবাই, গুড মর্নিং, বলে দাও সবাইকে। দেখো দেখো কেমন বাঁদর, হ্যাঁ কি কি চাহিদাটা কি, উঠবি না চল, ও এই জন্য বকে মা, এমনি এমনি বকুনি খাস না তোরা, উঠবি না, দাঁড়া আমি দরজা দিয়ে দিচ্ছি, কিন্তু বাদরামি নয়, আসবে না, চলো। ছাগল যে বাঁদর হয় এরা না হলে জানতাম না, চল। ও প্ল্যানে ছিল এখান দিয়ে ঢুকবে বাঁদরকে, থাকো বাইরেই থাকো তোমরা। কি এবার এইটা সরাচ্ছে, ও মা এইটা সরাচ্ছে গো, ওই বললাম তোকে সরাতে, ও দেখ আর একটা আসছে, পিছনে আর একটা লাইনে আছে, যেটা বাঁধা আছে ওটা একমাত্র কিছু করতে পারছে না, এ আবার গেছে সঙ্গ দিতে। এগুলো সব থেকে ছোট এই দুটো, ওই দেখো বলে বাবা। তো ফাইনালি আমাদের কেক রেডি হয়ে গেছে। তাও কি সুন্দর বাটারফ্লাই শেপ নিয়েছে, এটা কিন্তু পোড়া না, এটা চকলেটের গুঁড়োটা, মানে চকলেটের গুঁড়োর জন্য এরকম কালার হয়ে গেছে। মা এরপর এটা দেখবে, মায়ের দেখো মা ঝুড়ি ধুচ্ছে মুচ্ছে, মা এবার দেখবে যে এর মধ্যে কেক লেগে থাকবে কিনা, তাহলে বোঝা যাবে এটা প্রপার কুকড হয়েছে কিনা। অ্যান্ড ইট ইজ সাকসেসফুলি। এরই মধ্যে এত চাপাচাপির মধ্যে আমাদের মধ্যে হাজির হচ্ছে মেঘা। মেঘা চলে এসেছে একটা স্ক্রাব নিয়ে, ঘষর 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 আমার মুখটার মধ্যে ঘষছে এখন, তার মধ্যে আমি বকে যাচ্ছি, মানে আমরা বকে যাচ্ছি, আমরা প্রচণ্ড বকি একসাথে, আমাদের দেখা হয় অনেক অনেক দিন পর, পরীক্ষার পর এটা তো দেখা হলো বহুত দিন পর, সো আমরা এখন বকে যাচ্ছি। তারপর আমাদের দেখো স্ক্রাবটা হয়ে গেছে, আমি তোমাদের সাথে না, একদম তোমাদের সাথে না, আমি মেঘার সাথে বকছি। তো স্ক্রাব করা হয়ে গেছে, আমি দেখছি, আমি বলছি দেখ আমাকে কি সুন্দর লাগছে, আমাকে ফসা লাগছে নল। তারপর মেঘা অ্যালোভেরা জেল লাগাবে, মেঘা বলছে জেলটা ফুরিয়ে যাচ্ছে, আমি বলছি শোন আমি এখন পয়সা বাঁচাবো, আমি একদম আর জেল কিনবো না, ছাদে গাছ আছে, গাছ থেকে পারবো আর লাগাবো, একদম টাটকা টাটকা অ্যালোভেরা জেল
একদম আমাদের শরীরের পক্ষে, মুখের পক্ষে, পকেটের পক্ষে খুব ভালো হবে। এখন মেঘা ওই ঘষর ঘষর স্ক্রাবটা তুলে দিয়ে মানে মুছে দিয়ে এখন অ্যালোভেরা জেলটা দিয়ে ঘষর 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 ঘষর, কি আরাম দেখেছো, আরামটা দেখেই বলছি। দেখো মেঘা আমাকে ভূত বানিয়ে দিয়েছে, দিয়ে নিজে বসে বসে যেগুলো আমাকে যেগুলো দিয়ে ভূত বানিয়েছে সেগুলো গুছাচ্ছে। এরপরে আমি ফুল ভূত বানবো, একটু ওয়েট করো। তো ফাইনালি সেই সব পয়সা কুড়ি নিয়ে যাওয়া কুরিয়ার, পকেট খালি করা কুরিয়ার এসে গেছে, তো চলো নিয়ে আস। মা আবার এদিকে এদিকে করে ডাকছে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ছাগল বেরিয়ে গেছিলো, দিয়ে তারপর মা ছাগলকে অনেক ডেকে ঢুকে এদিকে এদিকে করে ভরেছে। বাবা আবার দেখতে পেয়েছে, নাকি মা বাবাকে ফোন করে বলেছে ভগবান জানে, দিয়ে বাবাও ফোন করেছিল বলছে তো একদিকে নিয়ে ছাগলগুলো কোথায় গেল। এই সব মাদা থাকবি বাঁদর কোথায় ভার। এ দেখো এরা বেরিয়ে গেছিলো একটা। এই যাস না, চলো মা এখন এদের সাথে যুদ্ধ করুক, আমি ওপরে যাই। এদিকে আবার হেনাটা নিয়ে যেতে হবে, দাঁড়াও এটা আগে রেখে আসি। চলো এখন জানলা থাকুক। এই দেখো এই সেই কাল রাতের ভেজানো হেনা, যেটা তোমাদের আমি কাল রাতে দেখাইনি, মানে কালকে তখন আমি ব্লগ করছিলাম না, এটা এখন আমার মাথায় যাবে। বাবা ভেবেছিল এটা কেকের ব্যাটার। মুখের জিনিসপত্র ধোয়াধুয়ির পর আমরা চলে গেছি ছাদে, কারণ ঘরে হলে চারদিকে ছড়াবে, এমনিতেই তোমরা জানো পিঁপড়ের উৎপাত। যাই হোক বাবা ভুলে যাই, যাই হোক তো আমরা ছাদে গেছি মাথায় গোবর মাখতে। আমার বন্ধু বান্ধবরা বলে আমি মাথায় গোবর মাখি, সো গেছি গোবর মাখতে। আর এই গোবর মাখাতে মেঘার ঝুলি মেলা ভার, সো আমি এখন একটু পরেই দেখবে কেমন সিল্কি হয়ে যাবে। ফাইনালি আমাদের হেনা অ্যাপ্লিকেশনও কমপ্লিট আজকের মতো। আজকে অনেকগুলো কাজ হয়েছে, এখন আমার এটা আনবক্স করা হয়নি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, দেখি কিছু খাওয়া দাওয়া পাই কিনা। এবার বল, আমার হাতগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। আর ওর খুব ভালো লাগে এরকম হাতে আর রং হয়ে যাবে, আমার যেমন খুব বিরক্ত লাগে। হ্যাঁ ওর খুব ভালো লাগে, ওর আবার ভালো লাগবে, নখেরটা উঠবে না, আলাদাই আনন্দ যার যেমন হয়। চলো ভাই এবার বাড়ি যাবো। আমি ভাই বলছি না, আমি এখন থাকছি, ও বাড়ি যাবে ভাই। হ্যাঁ গো নতুন খুদু দিমার জন্মদিন উপলক্ষে পুরোনো গেঞ্জির ওপর একটা নতুন গেঞ্জি পরে এসছে। মা মোমবাতিটা কোথাও রাখার জায়গা না পেয়ে ধরে দাঁড়িয়ে আছে। চলো দিমা এবার বাদে কেক কাটবে। এই তো বাদে উঠেছে আস্তে। আরে 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 ভাই, আরে দিমা কেক কাটছে, ফু তোর রাখ। এই তো এই তো দিমা কেটে ফেলেছে, তো কাটুক কাটুক। চলো ওরে বাপরে, এই তো না না দিমাই বার করবে, এই তো কেটে ফেলেছে। এখন ওই পাগলাবে ওপরটা দিল, ওপরটা খাবি না, ওপরটা খাবি না, ভেতরটা খা, ওপরটা পুরো চকলেটটা। ওই জন্যই তো ওপরটা শক্ত হয়ে গেছে, তো ফ্রিজে ছিল না সারাদিন, আর ওপরটা পুরো চকলেটটা, তো গুঁড়োটা, ওই জন্য তেতো লাগছে, চিনি দিয়েনি তো বেশি। কোকো পাউডার দাঁড়া দাঁড়া ছবি তুলবো দাঁড়াও। এবার দিমা, এবার দিমা আসল কেকটা খেয়েছে, এবার দিমা আসল রিভিউটা দেবে, এবার বলো কেমন হয়েছে। নরম মিষ্টি সুন্দর খেতে, সুন্দর খেতে, ঠিক আছে। দিমা আসলে ওপরটা খেয়েছিল, দিমা বারণ করলাম ওপরটা দিতে, এই দেখো 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 সামনে গুগল বাদু। দিমাকে খাই দেবো, তুমি কি করছো ছবি তুলবে, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ তুই কি দিমা, তোর মা তো ফেলা,
আমি ভিডিও করছি, তুমি ছবি তোলো। আমি দুদালা তুই একটু নে আসতে একটুখানি বাবা রে বেজ হ্যাপি বার্থডে টু খুদু বিলাই আমিও খাবো আমিও খাওয়াবো কেন মারামারি করছিস কেন মারামারি করছিস এর মধ্যে মারামারি করছিস সবাই দেখতে পাচ্ছে বাঁদর তো ফাইনালি অনেক রাত হয়ে গেছে আমি চলে এসেছি আমার ডিনার নিয়ে আজকে ডিনার বুঝতেই পারছো এ দেখো এটা হচ্ছে আমার কোল্ড কফি মানে সন্ধে ডিনার সব একসাথে হচ্ছে আর এই হচ্ছে দিমার জন্মদিনের বেঁচে যাওয়া কেক আর দিমার জন্মদিন উপলক্ষে মানে অ্যাকচুয়ালি দিমার জন্মদিন উপলক্ষে না আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো মা বার্টার করে তো সেই জন্য বাবা নিয়ে এসেছে মিষ্টি অ্যান্ড দ্য থিং ইজ আমি এখানে ভ্লগটা এন্ড করছি আজকে পার্সেলটাও খোলা হলো না আনবক্স করা হলো না কালকে সকালবেলা প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে ওটা আনবক্স করবো তারপর পরে সারাদিন যা যা করবো দেখা হবে ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও ইয়ার সাবস্ক্রাইব করে দাও দেখো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এরকম প্রচুর লোক আছে এগুলো ঠিক না জানো তো ঠিক আছে চলো আজকের মতো আর কেউ কিন্তু আমার মতো এটা মিষ্টি কেউ না ঠিক আছে আজকের মতো বাই বাই।